বাংলা স্বাধীনতা আন্দোলনের শেষ পর্বের বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্মরণে 15ই আগস্ট শোক দিবস পালন হয়েছে শান্তিপূর্ণভাবে। মোটামুটি মনে করি ইতিহাসের আলাপ আর মূল্যায়নের মধ্য দিয়ে এটা আরও বেশি ভালো হতে পারে। এতকাল আপনারা যেটা করেছেন সেটা সেই লোক দেখানো কাঙালি পোজ, শ্রুতিকটু উচ্চমাত্রার দিনরাত মাইকিং, দৃষ্টিকটু দিনরাত টিভি সম্প্রচার, অপাঠ্য পত্রিকা বই প্রকাশ, অপরিচ্ছন্ন পোস্টার ফেস্টুন দেয়ালে দেয়ালে, এই বন্ধু হওয়ার আক্ষেপ করছেন? বরং প্রকৃত শোক এবং স্মরণ হয় অনাড়ম্বরভাবে ভেতর থেকে, চাপিয়ে দেওয়া যে কোনো কিছু খুবই ক্ষণস্থায়ী, দেখলেনই তো কোনো কিছুই ঠিকিয়ে রাখতে পারলেন না। 32 নম্বর বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে অশ্রদ্ধা হয়েছে অত্র এলাকাতে, সেটার সমানভাবে নিন্দা করি। এই যে হাসিনা, তারেক, কামাল, আজিজ, হারুন, এস আলম, রেহানা, এরা সকলেই গণহত্যা এবং চুরির শীর্ষ অপরাধী। আপনারা কোথায় ছিলেন তখন? 32 নম্বরের সামনে হেনস্থা নিয়ে আপনারা এখন বেশ সোচ্চার, কিন্তু যখন হাসিনা পাখির মতো মানুষ মারছিলেন সেই সময় নিশ্চুপ ছিলেন। আপনার দুশ্চরিত্র রোকেয়া প্রাচী, আপনি অপপ্রচার করেই যাচ্ছেন প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে, তবুও এটাই বাক স্বাধীনতা আমরা তৈরি করতে পেরেছি যে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। কিন্তু একটিবার ভেবে দেখেছেন যে আপনি আসলে কি করছেন? নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করেন, আমিও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু আপনার সঙ্গে আমার মৌলিক পার্থক্য কোথায় জানেন? আপনি একটা দলের ধামাধরা, আপনি আপনার চেতনা বিক্রি করে দিয়েছেন, আপনি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার চালাতে, যে কোনো মিথ্যাচার করতে আপনার একটিবারের জন্য আপনার ঠোঁট কাঁপেনি। এটাই আপনার সঙ্গে আমার পার্থক্য। রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করতে আপনাদের দ্বিধাবোধ হয়নি, আপনার চারিদিকে শুধু রাজাকার আর রাজাকার, কিন্তু আমার আশেপাশে নাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনি সবচেয়ে বড় বিরোধী, আপনি স্বাধীনতার বিপক্ষে শক্তি, ধিক্কার আপনাকে, ধিক্কার আপনাকে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাইতে আপনি ভারতীয় মিডিয়ার সাহায্য নিয়েছেন, যে ভারত দীর্ঘ 15টি বছর আমাদেরকে দাসত্বের মধ্যে রেখে দিয়েছে, আপনি বলছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে? একটা বাচ্চা শিশুকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসে বড় করবা পর্যন্ত তাকে প্রতিনিয়ত ধর্ষণ করেছে এমন একটি রাষ্ট্র, আপনি সেই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতায় সাফাই গাইছেন এখনো? লজ্জা করে না মুক্তিযুদ্ধের নাম নিতে আপনার? আপনার তো একটুবারের মতো একটু চিন্তায় আসা উচিত ছিল যে আপনি কার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আপনি যে হিন্দু অত্যাচারের কথা বলছেন, হিন্দুরা আমলি করে না? এই যে সহিংসতাগুলো ঘটনা ঘটেছে, জানাই নিঃসন্দেহে নিন্দা জানাই, কারণ প্রতিটি সহিংসতার আমরা বিচার করতে চাই, কিন্তু যেগুলো ঘটেছে অস্বীকার করা যায় না, কিন্তু কে করেছে তারও কোনো এখনও উত্তর নেই, এগুলো তদন্তে বেরিয়ে আসবে। আপনি অভিযোগ করছেন এটা ছাত্ররা জনতারা করছে, আপনি একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন, আপনার পেছনে একটা নিকৃষ্ট একটা ধান্দা আপনার চোখে মুখে আমি দেখতে পাচ্ছি। আপনি একটিবারও ভাবলেন না যে যাদেরকে আপনি সংখ্যালঘু বলে হেয় করছেন তাদের মধ্যে আপনি যে ভীতি চড়াচ্ছেন এটার মধ্য দিয়ে আপনি তাদেরই ক্ষতি করছেন, উপকার নয়। আর যে ভারতীয় মিডিয়া এই দেশের বিরুদ্ধে সারাটা কুচ্ছা করে গেছে, অপদস্থ করে গেছে, হেয় করে গেছে, হত্যা চালিয়েছে বর্ডারের সীমানায়, কই আপনাকে তো কখনোই দেখিনি তার নিন্দা করতে একটিবারের জন্য? এটাই হচ্ছে আপনার সঙ্গে আমার পার্থক্য। যখন পাখির মতো এই নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছিল, বাড়িতে যে ধরে নিয়ে আসছিল, তখন আপনার কাছে মনে হয়নি যে এটা পাকিস্তান আমল কিনা? আর আপনি এখন বলছেন দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডারা যখন ছাত্রদেরকে, নিরীহ ছাত্র জনতার উপর অস্ত্র চালাচ্ছিল, তাদেরকে ধরে অপমানিত করছিল, তখন আপনার মনে হয়নি? ও আপনার অনুকূলে যায় সবই মুক্তিযুদ্ধের চেতনা,
আপনার বিপক্ষে যায় সবই মুক্তিযুদ্ধের বিপক্ষে, এটাই হচ্ছে পার্থক্য। কারণ আপনি একটা চোখে একটা গ্লাস পরে আছেন, যে গ্লাস আওয়ামী গ্লাস, আপনার মধ্যে কোনো নিরপেক্ষ শিল্পী সত্তা নাই, আপনি মৃত, আপনার মস্তিষ্ক বিকৃত, আপনাকে শিল্পী বলতেও আমার লজ্জা হয়। কারণ শিল্পী হওয়ার আগে আগে মানুষ হওয়াটা জরুরি। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে এটুকু বলতে পারি যে আপনি মানুষ হিসেবে সৎ নন, ধামা ধরা, দলীয় আজ্ঞাবহ, ক্রীতদাস, আওয়ামী ক্রীতদাস, ভারতীয় ক্রীতদাস, নেপথ্যবাদী ভারত। ভারতের অসংখ্য প্রগতিশীল মানুষ আছে যারা এই সব আন্দোলনের সপক্ষে অবস্থান নিয়েছে, ওদেরকে দেখে শিখুন, ওদের চোখ খোলা, ওদের দৃষ্টি খোলা, ওরা কোনো দলের ধামা ধরা নয়। ভালো থাকবেন।